তাই মূল অনুষ্ঠানের আগে নিজেদের ঝালাই করে নেয়ার চেষ্টা শিল্পীদের। ফাতেমা কাউসারের প্রতিবেদন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করতে চোখে পড়ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতির ব্যস্ততা। রাখা হয়েছে যারা পুরস্কৃত হয়েছেন তাদের ছবিও, আর ভেতরে প্রবেশ করতে মনে হলো যেন তারকাদের মিলন মেলা। মূল অনুষ্ঠানের আগেই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন তারকারা, আর প্রস্তুতি দেখতে সেখানে উপস্থিত হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যারা পারদর্শিতা দেখিয়েছেন তাদের আমরা পুরস্কার দিয়ে থাকি, তো সেই হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটা জাতীয় পুরস্কার, এবং এই পুরস্কারের মধ্য দিয়ে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে বাংলাদেশ যেন চলচ্চিত্র নির্মাণে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এবারের অনুষ্ঠান শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, তারপর নৃত্য পরিবেশনা, থাকবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রিয়াঙ্কা গোপের একক সঙ্গীত পরিবেশনা। মূল চমক থাকছে অনুষ্ঠানের শেষ অংশে, এক ঝাঁক তারকার পরিবেশনা, দেখা যাবে ফেরদৌসের সাথে অপু বিশ্বাসকেও। আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, আমি চলচ্চিত্রের মানুষ, সুতরাং চলচ্চিত্র সংগঠিত একটা অনুষ্ঠানে পারফর্ম করা সত্যি অনেক ভালো লাগছে। টেনশনও লাগছে আবার খুব ভালো লাগছে, কারণ মনে হচ্ছে এবার আমরা সবাই মিলে একটা ভালো কিছু করব। আরও রয়েছে জায়েদ খান, পপি, রিয়াজ, আইরিন, সাইমন সাদিক, বাপ্পির পরিবেশনাও। এবারের অনুষ্ঠান উপস্থাপনায় থাকছে পূর্ণিমা ও চঞ্চল। চিত্রনায়ক শাকিব খানের সাথে কেউ কোনো সিনেমায় কাজ করা যাবে না, বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এমন প্রেস বিজ্ঞপ্তি তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রোববার রুল সহ এই আদেশ দেন, ফলে সিনেমা তিনটিতে অভিনয়ে আর কোনো বাধা থাকলো না এই চলচ্চিত্র অভিনেতার। এর আগে সিনেমা সংশ্লিষ্ট 18টি সংগঠনকে নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন শাপলা মিডিয়ার কর্ণধার মোহাম্মদ সেলিম খান। সেই রিট নিষ্পত্তি করে আমি নেতা হব, মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কথা রাখেনি নামের তিনটি ছবিতে শাকিবের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আদালত। একই সাথে শাকিবের সাথে কাজ করার থেকে বিরত থাকার বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মাননীয় আদালত একটা নির্দেশনা দিয়েছেন যে সকল সহযোগী সংগঠন যাদেরকে আমরা এখানে বিবাদী করেছি, তারা যেন এই তিনটা সিনেমা শাকিব খান শুটিংয়ের ক্ষেত্রে যেন সব ধরনের সহযোগিতা করে। শাকিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছি মে মাসে, এবং তিনটি ছবি করার জন্য আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরের বিভিন্ন সংস্থাকে আবেদন করেছি, তারপরে আমাদের কোনো কাজ না হয় আমরা হাইকোর্ট আজকে রিট করেছি, হাইকোর্ট আদেশ দিয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন রকম